Hi everybody, welcome back to my channel Bambuttiya. So how are you all? I hope everyone is doing well. তোমরা কিরকম আছো আমাকে কমেন্ট সেকশনে নিচে লিখে জানাতে পারো। অ্যান্ড আজকে যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন পাঁচটা ফুড তোমরা অ্যাভয়েড করবে ইন ইউর ডেলি ডায়েট, বিকজ দের আর ইনক্রিজ নাম্বার অফ ইউনো লাইফস্টাইল ডিসঅর্ডার্স লাইক ওবেসিটি, হার্ট প্রবলেম, ব্লাড প্রেশার, ব্লাড সুগার লেভেল অ্যান্ড মেনি মোর কমপ্লিকেশনস আর দেয়ার। সো টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ কমপ্লিকেশন উই শুড রেস্ট্রিক্ট সাম কাইন্ড অফ ফুড আইটেমস ইন আওয়ার ডেলি ডায়েট। সো আজকে সেগুলো নিয়ে ডিসকাস করবো যে কোন কোন পাঁচটা ফুড আইটেম তোমরা একেবারে রেস্ট্রিক্ট করবে ইন ইউর ডেলি ডায়েট। সো দ্যান নাম্বার ওয়ান ইজ, ফার্স্টে হচ্ছে কার্বোনেটেড বেভারেজেস। সো কার্বোনেটেড বেভারেজেস এর মধ্যে জেনারেলি থাকে সুগার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যাসিড, উইচ ক্যান অ্যাকচুয়ালি ডিস্টার্ব দ্য পিএইচ অফ আওয়ার বডি। সো আমি জানি যারা তোমরা ভিউয়ার্স দেখছো আমাকে, তারা অনেকেই কার্বোনেটেড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করো, বাট সরি বিকজ আই হ্যাভ টু, আই মাস্ট সে দিস বিকজ দিস ইজ নট ভেরি গুড ফর আওয়ার হেলথ, বিকজ ইট ক্যান ডিস্টার্ব দ্য পিএইচ ব্যালেন্স অফ আওয়ার বডি। তো এগুলোকে অ্যাভয়েড করবে, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক থেকে অনেক রকমের এনজাইমস সিক্রেশন হয় যেগুলো কাজ করতে গেলে কিন্তু নির্দিষ্ট একটা পিএইচ এর প্রয়োজন পড়ে। তো যদি আমরা এই কার্বোনেটেড ড্রিঙ্কসগুলোকে ইনটেক করি তাহলে আমাদের সেই পিএইচটা ডিস্টার্ব হয়ে যাবে এবং আওয়ার এনজাইমস ক্যানট অর ডাইজেস্টিভ জুসেস ক্যানট ওয়ার্ক প্রপারলি। সো ইন দ্যাট কেস আমাদের ডাইজেশন প্রবলেম হবে, ওবেসিটি হবে, হার্ট প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশার প্রবলেম হতে পারে, সো মেনি প্রবলেমস ক্যান বি দেয়ার। নাম্বার টু ইজ রিফাইন্ড ফুডস। তো রিফাইন্ড ফুডস এর মধ্যে জেনারেলি এক্ষুনি আমার যেটা মাথায় আসে দ্যাট ইজ হচ্ছে ময়দা। ময়দা জেনারেলি এর মধ্যে স্টার্চ থাকে আর কিছুই সেরকম থাকে না, প্রোটিন টোটিন একটু অল্প বিস্তর থাকে, বাট রিফাইন্ড ফ্লাওয়ার দ্যাট মিন্স ময়দা ক্যান ইউ নো ক্যান কজ ওবেসিটি ইন আওয়ার বডি, ইট ক্যান ইনক্রিজ দ্য ব্লাড সুগার লেভেল অলসো। সো বেটার টু রেস্ট্রিক্ট ময়দা, তার জায়গায় ইউ ক্যান ইউজ আটা যেটার মধ্যে ফাইবার কন্টেন্ট থাকে, বাট ময়দাতে একেবারেই ফাইবার থাকে না, সো বেটার টু অ্যাভয়েড দিস। অ্যান্ড আরেকটা রিফাইন্ড ফুডের মধ্যে পড়ছে হোয়াইট সুগার। আমি নেক্সট সরি আই মিন লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে জেনারেলি চায়ে চিনিটা খাওয়াটা কম করলে বেটার হয়, বিকজ এই হোয়াইট সুগার থেকে উই আর ওনলি গেটিং দ্য ক্যালোরিজ অ্যান্ড কার্বোহাইড্রেট, নাথিং এলস। তো সেক্ষেত্রে যদি আমরা এই সুগারটাকে যদি কন্ট্রোল করতে পারি দ্যাট ইজ নাথিং লাইক ইট। আরেকটা যে রিফাইন্ড ফুডের কথা বলবো সেটা হচ্ছে সল্ট, হোয়াইট সল্ট। তো সল্ট থেকে জেনারেলি আমরা আয়োডিন বা আয়োডাইড পেয়ে থাকি, বাট এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট ক্যান লিড টু হাই ব্লাড প্রেশার, সো বেটার টু অ্যাভয়েড দিস। এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট আমরা ব্যবহার করতে পারবো না, ম্যাক্সিমাম 5 গ্রাম পর্যন্ত সল্ট উই ক্যান হ্যাভ ইন আওয়ার ডেইলি ডায়েট, বাট নট মোর দ্যান দ্যাট। থার্ড পয়েন্ট ইজ ফ্যাটি ফুডস। ফ্যাটি ফুডস এর মধ্যে তো যেটা এক্ষুনি আমার মনে পড়ছে দ্যাট ইজ হচ্ছে পটাটো চিপস। সো পটাটো চিপস খেতে আমরা সবাই ভালোবাসি, বাট ওটা থেকে অ্যাকচুয়ালি উই আর গেটিং লটস অফ কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাট, তার সাথে আছে চানাচুর, আছে ভুজিয়া, আছে এই জিনিসগুলোও কিন্তু আমাদের ডেলি ডায়েটে যদি আমরা ইউজ করি তাহলে ইট ক্যান লিড টু ওবেসিটি অ্যান্ড হার্ট প্রবলেমস অ্যান্ড মেনি মোর ডিজেনারেটিভ ডিজিজেস। তো সেক্ষেত্রে বেটার টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ ফ্যাটি ফুডস, মানে এগুলো থেকে আমরা সেরকমভাবে কোনো পুষ্টি পাই না, বাট ইট ক্যান কজ সাম ইউ নো প্রবলেমস ইনসাইড আওয়ার বডি। সো নাম্বার ফোর ইজ প্রসেসড ফুড। প্রসেসড ফুডের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট ইজ যেটা সবার মানে খুব পছন্দ দ্যাট ইজ ম্যাগি। ম্যাগিটা কিন্তু একেবারে রেস্ট্রিক্ট করতে হবে, বিকজ আই নো ম্যাগি উইদিন জাস্ট 2 মিনিটসে প্রিপেয়ার হয়ে যায়, সো ইট রিয়েলি টেক্স ভেরি লেস অ্যামাউন্ট টু প্রিপেয়ার অ্যান্ড খুব ইজিলি আমরা খেতেও পারি, অ্যান্ড অফকোর্স যে টেস্ট মেকারটা থাকে দ্যাট ক্যান অলসো এনহ্যান্স দ্য টেস্ট, বাট এই যে টেস্ট মেকারটা ইউজ করা হয় না ম্যাগিতে তার মধ্যে কিন্তু মনোসোডিয়াম গ্লুটামেট থাকে, দিস ইজ কল্ড MSG অ্যান্ড দিস ক্যান লিড টু সাম নার্ভাস ডিসঅর্ডার, এবং এটা কিন্তু একটা অ্যাডিকশন হয়ে যায়। এই ম্যাগি খাওয়ার যে একটা অ্যাডিকশন থাকে দিস ইজ বিকজ অফ দিস টেস্ট মেকার। সো জাস্ট অ্যাভয়েড দিস কাইন্ড অফ টেস্ট মেকার অ্যান্ড ম্যাগি ইট সেলফ, বিকজ এটা থেকে কিন্তু আমরা সেরকমভাবে নিউট্রিশন কিছু পাই না, বাট এটা again it can lead to some complications in our daily life. So better to avoid eating maggi in a regular basis. Yes, jodi kokhono mone hoy mane mashe ekbar holo ki 2 mashe ekbar holo tao tumra khete paro, but if it is possible then better to stop the use of this maggi. So number 5
is any kind of colored or flavored food items. Onek food pawa jay jegulo modhe generally colored add kora thake othoba flavor add kora thake, like bibhinno sweets ache, orange colored, red colored sweets jegulo pawa jay shegulote actually they are using the colors. So these colors are not very good for our health. So any kind of additives containing foods like jegulo bollam color add kora ba flavor add kora thake ba onno kono substances preservatives add kora thake, to ei gulo jotota কনজামশন কমানো যায় তত কিন্তু বেটার, বিকজ এই ধরনের খাবারগুলো থেকে আমাদের কিন্তু সেরকম ভাবে নিউট্রিশন কিছু পাওয়া যায় না, বাট উল্টো দিকে ইন অ্যান অপোজিট কেস উই ক্যান অ্যাকচুয়ালি ইনভাইটিং সাম ডিজিজেস, সো দ্যাটস ওয়াই বেটার টু স্টপ দিস কাইন্ড অফ ফুড আইটেমস। সো এই পাঁচটা ফুড আইটেমস যদি আমরা অ্যাভয়েড করতে পারি দেন উই ক্যান বি হেলদি। সো তোমরা এই পাঁচটা ফুড আইটেম প্লিজ তোমরা অ্যাভয়েড করো অ্যান্ড যতটা সম্ভব রেস্ট্রিক্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার করো, লাইক করো। অ্যান্ড আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর যে গাইডলাইন্সগুলো বললাম সেগুলো ফলো করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। Till then guys, take care and bye bye and love you all.